অপর প্রত্যেকটা সংগঠনই একমাত্র সাজু সাহেবের সংগঠন ছাড়া রাজপথে মোটামুটি অপরাপর সংগঠনগুলি কম বেশি ইতোমধ্যে তাদের প্রত্যাশিত দাবিটাকে প্লেস করেছে। কেউ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, কেউ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ। মুখ্য বিষয় হলো শিক্ষাটাকে জাতীয়করণ করার একটা প্রয়োজনীয়তা বোধ করছে, এটা এখন ক্লিয়ার। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের এই বক্তব্যকে আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং ওনার জন্য এখনো গভর্নমেন্ট স্কুলে রইল, এটা কিভাবে সরকার মেনে নিচ্ছে? এটা তো হইতে পারে না। 8 টাকা, 12 টাকা, 15 টাকা, 25 টাকা বেতন আজকালকার যুগে হইতে পারে না। সব কিছুর মূল্য বেড়ে গেল। প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো ডাকাইতের মতো মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন ন্যূনতম এটাকে 20 থেকে 50 টাকা করছে না মাসিক বেতনটা, অথবা কেন 50 থেকে 100 টাকা করছে না? 50 থেকে 100 টাকা করলেও কিন্তু একটা গার্জিয়ানের গায়ে লাগবে না। মফস্বলেও আজকে ক্লাস 6 এর বেতন 200 টাকার অধিক, কিন্ডার গার্ডেন স্কুলগুলিতে নার্সারি শিশুর বেতন 200, অন্যান্য স্কুল অন্যান্য ক্লাসের বেতন আরো বেশি। তো কিন্ডার গার্ডেনে একেবারেই আনাড়ি শিক্ষকদের কাছে ছেলে মেয়েরা পড়ছে, তাদের কোনো ট্রেনিং নাই, কিছু নাই। আর আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়টাকে অবৈতনিক রাখা হয়েছে, প্রাথমিক অংশ যেটা হাই স্কুলের সাথে ইনভলভ আছে সেটাতে বেতনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন হাই স্কুলের সাথে আমরা যেহেতু চাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, আমাদের এখানে বেতন ভাতাটাকে একটা লজিক্যাল পর্যায়ে যদি বাড়ানো হয় তাহলে সরকারের মোটা অঙ্কের ট্যাক্সের ঘাটতি পূরণ হয়। পাশাপাশি আমাদের এমপিও শিক্ষাকে জাতীয়করণ দিতে শিক্ষামন্ত্রীর যেই ভয় বা আমলাদের যেই ভয় যে শিক্ষকদেরকে পেনশন দিতে অনেক টাকা লাগবে, টাকা সংস্থান করতে হবে, পেনশনটা এখন বড় সমস্যা। আমরা তো দেখাই দিচ্ছি যে আমাদের প্রস্তাব মোতাবেক সরকার যদি বেতন ভাতাকে রিফর্ম করে তাহলে এই খাত থেকেই 2000 কোটি টাকার মতো প্রতি বছর উদ্বৃত্ত থাকতে পারে। আমরা আরো ক্লিয়ার করেছি, দেখা করেছি শিক্ষা স্থায়ী কমিটির মেম্বার, পরিকল্পনা মন্ত্রী, তারপরে পরিবেশ মন্ত্রী, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রী, অন্য যাদের সাথেই বসছি বিরোধী দলীয় নেত্রী, তারপরে বাম দলের নেতৃবৃন্দ, সবার একটাই বক্তব্য। এবং পরিকল্পনা মন্ত্রী তো আপনাদেরকে আমি বলছি, যারা আমার সাথে গেছে তারা শুনছে যে উনি স্বীকার করেছেন যে অনেক কষ্ট করে আপনি এগুলি তৈরি করেছেন, আপনি এইগুলো নিয়ে রিচার্জ করলেন, কিন্তু মন্ত্রণালয়ের রিচার্জটা কোথায়, জমা দিলেন তার ফলো আপ কোথায়? আমাদের গেমলিং করছে যারা, সুনাম নেওয়ার রাজনীতি করছে যারা, 2018 সালে আমরা রাজপথে দিনে রাত্রে 20 দিন থেকে কুকুরের সাথে অবস্থান করে কনকনে শীতে মাসুম বাচ্চাদেরকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা রাজপথে অবস্থানের কারণে মমতাময়ী প্রধানমন্ত্রী সেদিন আমাদের দুঃখটাকে অনুধাবন করে তিনি সেদিন আমাদের 2টা দাবি পূরণ করেছিলেন, 5% প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা। আমরা রাজপথ থেকে ঘোষণা নিয়ে আসলাম 3 জন সচিবের মাধ্যমে আর এই দাবি পূরণ করেছি। তো সাধারণ শিক্ষকরা মনে করে রাজপথে যেই আন্দোলন করে সিরিডে আনার সময় আমাদের ওই নেতা যে প্রধানমন্ত্রীর কাছ থেকে, উনিই মূল নেতা। এবং এখনো দেখা যায় শিক্ষামন্ত্রীর সাথে তার বাসায় মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যান, ওখানে আলাপ করেন, পত্র পত্রিকা ডাইরেক্ট লেখা হচ্ছে যে আমাদের শিক্ষকদের এই ইনক্রিমেন্টের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যে সুযোগ সুবিধা দিবে, এমপিভুক্ত শিক্ষকরা পাবে কি পাবে না তার ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই, মন্ত্রী কোনো নির্দেশনা নাই। কিন্তু ওই ভদ্রলোক তার বাসায় যাওয়াতে আমাদের শিক্ষামন্ত্রী মুখ খুলেছেন যে 1 টাকা অন্যরা পেলে শিক্ষকরাও পাবে। এই যে এইভাবে বলার দরকার কি? উনি কেন সংবাদ সম্মেলন করে, সাথে সাথে আমরা যখন রাজপথে গেছি, লেখালেখি করতেছি, পত্র পত্রিকা আসছে, উনি কেন পত্র পত্রিকাকে বারণ করে না যে এটা লিখবেন না? আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে অনায়াসে আমি এটা ঘোষণা দিচ্ছি। এই যে প্রতিবন্ধকতাগুলো, এই প্রতিবন্ধকতাগুলোর কারণে আমাদের এক একটা সংগঠন শিক্ষকের সমাবেশ করবে 1 জুলাই থেকে তার যে আন্দোলন দিবসে। বিটিএ বলতেছে এখন যেই কর্মসূচি ঘোষণা করলো, আমরা জানতাম যে এটা ফ্লপ হবে, এটা ফ্লপই হলো। কারণ পরীক্ষা যদি বর্জন করতাম আমরা, আমরা করতাম এসএসসি পরীক্ষা বর্জন বা এসএসসি পরীক্ষা বর্জন, আমরা কেন বিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষা বর্জন করবো? এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল না। এই কারণে আমি বলতে চাই জাতীয়করণটা যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী এখন অন করে না, আমাদের দাবির জায়গা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি আমার লেখার স্টাইল
সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি। এখন আমি আমার প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় আছি এবং শিক্ষক সংগঠন আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলিকে বলবো যে আমাদের মাঝে একটা ইস্পাত কঠিনক্ষের প্রয়োজন, আমাদের এখন প্রমাণ হয়ে গেছে আমরা সবাই কোনো না কোনো কৌশলে জাতীয়করণ চাই, ভিন্ন নামে চাই, এমপিভুক্ত নামে চাই, মাধ্যমিকে চাই, যে যেইভাবেই চাই। আমাদের বেশ কিছু সংগঠন আমাদের সব জায়গার মধ্যে রিটায়ার করারা লগে থাকার কারণে কিন্তু আমাদের সমন্বিত সারা বাংলাদেশে 5.5 লাখ শিক্ষক কর্মচারীকে ডেকে আপনি বলেন এই মুহূর্তে আপনি কি দিবেন, জাতীয়করণ রূপরেখা ঘোষণা করেন, তাহলে আগামী নির্বাচনে শিক্ষকরা আপনার পাশে থাকবে, না হয় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদেরকে জুলাই মাসে শেষ পর্যন্ত সবার সাথে ঐক্য করে আমরা স্কুলে তালা ঝুলানো কর্মসূচি ঘোষণা করা ছাড়া আমাদের আর এই জাতীয়করণের দাবিকে